লামডিং সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদ অব্যাহত। হাজিবস্তি বেতনলা লংসিপাই গাঁত উচ্ছেদ। দ্বিতীয় দিন উচ্ছেদ অব্যাহত লামডিং সংরক্ষিত বনাঞ্চল। হোজাই জেলা প্রশাসন আরক্ষী আর বন বিভাগের বৃহৎ দলে অব্যাহত রাখিছে উচ্ছেদ অভিযান। মঙ্গলবারের অভিযান আছিল প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনার উচ্ছেদ। সোমবারে উচ্ছেদ চলিছিল 562টা পরিয়ালত। মঙ্গলবারে উচ্ছেদ করে 108টা পরিয়াল। প্রশাসনের নির্দেশ অনুসারে বেদখলকারী ইতিমধ্যে ত্যাগ করে গেছে নিজ নিজ বাসগৃহ। বেদখলকারীয়ে ত্যাগ করে যাওয়া বাসগৃহ খেতিপথার সমূহ দ্বিতীয় দিনও প্রশাসনে ধ্বংস করে দিয়ে হাতী বুলডোজার লগায়। ধ্বংস করে বন বিভাগের কর্মীয়ে। কেবল হাজিবস্তিত আটঘর আছে, সেই আটঘর আজি 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 হব আর বেতনলাত প্রায় 100 ঘর আছে, সেইখানে আজি হয়ে যাব। হোজাই জেলার লামডিং সংরক্ষিত বনাঞ্চলত একাংশ সন্দেহজনক নাগরিকে দীর্ঘদিনে করে আসছিল বেদখল। বনাঞ্চলের ভূমিত বেদখলকারীয়ে করে আসছিল আদা হালধি বেঙেনা আদির খেতি। সরকারি হিসাবত সংরক্ষিত বনাঞ্চলখনত বেদখল হয়েছিল 1410 হেক্টর ভূমি। শেহতীয়াকৈ বনাঞ্চলখনের বেদখল উচ্ছেদ করবলৈ সরকারক নির্দেশ দিছিল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে। ন্যায়ালয়ের নির্দেশত প্রথম পর্যায়ত বনাঞ্চলখনের 500 হেক্টর ভূমি বেদখলমুক্ত করার লক্ষ্য। বর্তমান প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অব্যাহত আছে। আমার এই সাইডে যান বাকি আছে করব কমরপানী হাজিবস্তি সাইডত আর বেতনলা সাইডত সেইফালের মানুষ ওলাই গেছে, সেই সাইডেও আমার মানুষ সোমাব। লাংসিফাই গাড়ো বস্তিটো আছে, তার মানুষখিনি ওলাই গেছে ইতিমধ্যে। সেই সাইডেও আজি আমি আশা করছি কমপ্লিট করে দিব। কোনো ধরনের অসুবিধা আমি ব্যবস্থা করছো যাতে কালিলেক স্বেচ্ছায় ঠিকই আছে বর্তমান। ইয়ার মাজতে মঙ্গলবারে জানজু বজারত সৃষ্টি হয় উত্তেজনার। জানজু বজারের সমীপত উচ্ছেদিত লোকসকলের প্রশাসনে স্থাপন করে দিছিল অস্থায়ী শিবির। উচ্ছেদিত লোকসকলের কাছে মঙ্গলবারে গৈছিল রহমত আলী লস্কর নামের লোকজন। রহমত আলিয়ে উচ্ছেদিত লোকসকলক খেতি তুলি অনার প্রলোভন দি টকা বিচরার অভিযোগ। সে কার্যত ক্ষুব্ধ হয়ে রহমত আলী লস্করক আক্রমণ করে বহু খেদা দিয়ে উচ্ছেদিত লোকসকলে। ক্ষুব্ধ লোকসকলের সম্মুখের রহমত আলী পলায়ন করার সময়ত তেওঁর গাড়ির খুন্দাত আহত হয় শিবিরের ফালুন খাতুন নামের এই মহিলাগী। মহিলাগী আহত হওয়ার পাছত তেওঁর AS02AE2082 নম্বরের স্কর্পিও গাড়ি এড়ি জানজুর পলায়ন করে রহমত আলী। পয়সা আমার লগত আমি না জানো, কিন্তু বেলেগে বেলেগে কই আছে পয়সা বিচারিছে বলে, সংস্থাপন মানে তাতে খেতিপথার উঠাব কারণে কইছে বলে। আনহাতে রহমত আলী লস্করের বিরুদ্ধে উচ্চারিত লোকসকলে করা অভিযোগ নৈচ্ছাদ করে অভিযোগকারীক রহমত আলিয়ে কয়, মিছামত মাতিও না, সেও মিছামত মাতিও না, তার মানে যে আমি যদি আনছি যদি তাহলে তো মাতাম খাসে, এখানে জুতা গোলাক লই আমি যাই যদি কোনো মানছি আমার দিছো। হ্যাঁ, মই জুতা আপনার জুতা মই ডিঙিত লই মই ইয়ার পরে যাম, যদি কোনো মানুষে মোক এক পয়সা যদি কোনো মানুষে মই বিচারিছো, কোনো মানুষে যদি মোক দিছে এজন মানুষে কোক যে এই মানুষজনে মোক দিছে, এজন মানুষে কোক মই চ্যালেঞ্জ দিছো, মই চ্যালেঞ্জ দিছো যদি কোনো মানুষে যদি মোর বিরুদ্ধে কইছে যে মই কোনো মানুষের পরে এক পয়সা তার মানে হেৰি কৰিছো, তেন্তে এজন মানুহ লোক মোর সন্মুখত। উল্লেখ্য যে উচ্ছেদিত লোকসকলের অস্থায়ী শিবিরত আছে বহু মহিলা সহ শিশু। শিবিরত বিশুদ্ধ পানীকে ধরে খোৱা সামগ্রীর তীব্র নাটনি হওয়া বলে মন্তব্য উচ্ছেদিত লোকের। তিনদিন পরা এটা আহি আছো, আমি খান আহি কিনিছিছো বাচ্চা খান কাপড় সাপড় ডোবলা পানি তো আমি খান না পাই আছে, এতিয়া ইমান গড় বাড়ি আমি খান সারি কিনি এফালে আহি কিনি বহি আছে, নাই গড় নাই একটু কি খাব, এতিয়া বাচ্চা দোয়ালি খান ইমান খান্তি আছে। লামডিং সংরক্ষিত বনাঞ্চলের পরা হেমন্ত গোস্বামী আর বাপু মালাকার রিপোর্ট, প্রাগ নিউজ।